হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আরেকটা দারুণ সুযোগ বা চাকরির নতুন একটা চাকরির খবর তোমাদের জানাতে এই ভিডিওটা বানাচ্ছি তোমরা সবাই জানো অনেকেই কিন্তু তোমরা আছো যাদের টিচিং চাকরি করার ইচ্ছে সো তোমাদের যাদেরই শিক্ষকতার চাকরি করার ইচ্ছে আর তোমাদের যাদের বিএড ডিএলএড আছে বিভিন্ন সাবজেক্টে মেবি বি তোমরা গ্র্যাজুয়েট বা টুয়েলভ পাস তোমাদের জন্য আমরা এমন একটা সুযোগের কথা বলবো যেটা হয়তো তোমরা অনেকেই জানো না ঠিক আছে তোমরা সবাই জানো ত্রিপুরাতেও কিন্তু একটা আর্মি পাবলিক স্কুল আছে এপিএস আগরতলা ঠিক আছে সো এটাতে তোমরা কি করে টিচার হতে পারো এটারই ওই রকম একটা অপরচুনিটি এসছে যেটা পাস করলে তোমরা এখান থেকে একটা মানে কি বলবো ক্লিয়ারিং সার্টিফিকেট পেলে ওটা দিয়ে তোমরা ফিউচারে যখনই ভ্যাকেন্সি বেরোবে আর্মি পাবলিক স্কুল আগরতলাতে তোমরা ওখানে কিন্তু রেগুলার বা কন্ট্রাকচুয়াল পোস্টে ওখানে কিন্তু টিচিং জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ত্রিপুরা সবার জন্য এটা সুবর্ণ সুযোগ পোস্টিং কিন্তু অবশ্যই ত্রিপুরা যদি তুমি আর্মি পাবলিক স্কুল ত্রিপুরার জন্য অ্যাপ্লাই করো ঠিক আছে সো আমরা পুরোটা জিনিস দেখবো এই মানে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে এই দুর্দান্ত অপরচুনিটিটা ব্যাপারে তোমরা জানিয়ে দেবে ঠিক আছে চলো শুরু করছি বিফোর আইভেন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন স্টুডেন্ট হও যে রাতে পুরো রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে বা এই চাকরিগুলোর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে আছে দেন ইউ রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্ট এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি তোমাদের চ্যানেল তোমার এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানাই নেই আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং আছে যেমন টিপিএসসি কম্বাইন ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন থ্রি যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসে পরীক্ষা ত্রিপুরা হাইকোর্ট টুটু একাডেমির গ্রুপ ডিপা এস এস সি জিটি সিএস এলেনাফার রেলওয়ে গ্রুপ ডি সফেট জি আর সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস ইনক্লুডিং কারেন্ট আপ টু আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেগুলো পড়লে তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষা ক্লিয়ার হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নোটস এর ডেমো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স সো এইবার আমরা সেই অপরচুনিটিটার ব্যাপারে তোমাদের বলবো এই ভিডিওতে যেটা তোমরা অনেকেই কিন্তু পরীক্ষাটা ফেস করে স্কোর কার্ডটা রাখতে পারো যখনই ফিউচারে ভ্যাকেন্সি বেরোবে তখন কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে স্পেসিফিক্যালি সেই সমস্ত তোমরা ক্যান্ডিডেট যারা ত্রিপুরা ট্যাটের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ বা শিক্ষকতার চাকরি তোমাদের যাদের করতে ইচ্ছুক ঠিক আছে সো আমি তোমাদের বলে রাখি আর্মি পাবলিক স্কুল যেগুলো আছে এগুলো হচ্ছে আন্ডার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি ওনারা প্রত্যেক বছরই টিচারের যে প্যানেল আছে ওটাতে যাতে ইজিলি রিক্রুটমেন্ট করতে পারে যারা ক্লিয়ার করবে ওনাদের দ্বারা কন্ডাক্ট করা পরীক্ষাটা তার জন্য ওনারা কিন্তু একটা কমন একটা এক্সাম নিয়ে থাকে যেমন পিজিটি টিজিটি পিআরটি মানে প্রাইমারি টিচার ট্রেন গ্রাজুয়েট টিচার আর পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্টের জন্য ঠিক আছে সো এইবার মানে এই দুই হাজার চব্বিশের যেই ওনাদের নোটিফিকেশনটা এটা কিন্তু কিছুদিন আগে চলে এসছে আর্মি পাবলিক স্কুল বিভিন্ন যে আছে পুরো মানে ভারতবর্ষে এর মধ্যে ত্রিপুরাতেও কিন্তু আছে আছে আর্মি পাবলিক স্কুল আগরতলাতে এটাতে যখনই কোনো বেরোবে ঠিক ভ্যাকেন্সি তখন এই স্কোর কার্ডটা তোমাদের কিন্তু কাজে লাগবে এটা দিয়ে তোমরা কিন্তু নট অনলি ত্রিপুরার বাট ধরো নর্থ ইস্টের কোনো জায়গায় বা ইন্ডিয়ার অন্য কোনো শহরে তোমরা কিন্তু এই স্কোর কার্ডটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা জাস্ট একটা ধাপ ফার্স্ট ফেজ তোমরা বলতে পারো তারপর পার রিকোয়ারমেন্ট এডিশনাল আরও কিন্তু কিছু ধাপে তোমাদের স্ক্রিনিং টেস্ট কিন্তু হতে পারে যেই আর্মি পাবলিক স্কুল থেকেই বেরোবে ওই আর্মি পাবলিক স্কুলে ঠিক আছে সো দেখে রাখো অনলাইন স্ক্রিনিং টেস্ট ওনাদের হবে নভেম্বর মাস দুই হাজার চব্বিশ এখন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের মানে ওনারা প্যানেলটা বানানোর জন্য এই পরীক্ষাটা প্রত্যেকবার ওনারা কন্ডাক্ট করেন সো যাদের কাছে স্কোর কার্ড আছে বা তোমরা যারা আগে পরীক্ষা দিয়েছ যাদের স্কোরটা একটু কম স্কোর ইম্প্রুভ করার জন্য কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি থেকে একটা

ট্রান্সফারে ইন অর্গনাই ইন্টারেস্ট বুঝতে পেরেছো এই পরীক্ষাটা ক্লিয়ার করলে তোমরা যে স্কোর কার্ডটা পাবে এটা দিয়ে পাবলিক স্কুলে রেগুলার বা কন্ট্রাকচুয়াল কোনো ভ্যাকেন্সি বেরোলে তোমরা কিন্তু এই স্কোর কার্ডটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের যাদের স্কোর কার্ডটা থাকবে তোমরা কিন্তু প্রাধান্য পাবে ঠিক আছে যেহেতু আগরতলাতে আছে আগরতলার মধ্যে আর্মি পাবলিক স্কুল একটা আছে ঠিক আছে লিচু বাগানের দিকে সো তোমরা অবশ্যই কিন্তু যারা শিক্ষক মানে শিক্ষকতার চাকরি তোমাদের যাদের ইচ্ছুক বা আমরা ফুল ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে দেখো কি লিখেছে সিলেকশন উইল বি ক্যারিড আউট অ্যাজ ফলোস কি কি ধাপে তোমাদের সিলেকশন হবে প্রথম একটা অনলাইন স্ক্রিনিং টেস্ট হবে এটা ডেট হচ্ছে তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর আর পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ এগুলো টেন্টেটিভ ডেট এগুলো কিন্তু এখনো ফাইনাল করা হয়নি ঠিক আছে দ্য টেস্ট সেল বি কন্ডাক্টেড সেন্ট্রালি অ্যান্ড অনলাইন বাই এন এজেন্সি আইডেন্টিফাইড বাই হেডকোয়ার্টার আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি টু এনসিওর ইউনিফর্ম কোয়ালিটি অফ টিচার্স ইন অল পাবলিক স্কুল দোজ হু এপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি গিভেন এ স্কোর কার্ড হুইচ শ্যাল বি ভ্যালিড ফর লাইফ ঠিক আছে তোমাদের যারা পাস করবে তোমাদের সবাইকে একটা স্কোর কার্ড দেওয়া হবে যেটা তোমরা ফিউচারে আর্মি পাবলিক স্কুলের ভ্যাকেন্সির জন্য তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে

আর্মি পাবলিক স্কুলের ভ্যাকেন্সির জন্য বারে বারে বলছি আর্মি পাবলিক স্কুলগুলোতে যখন ভ্যাকেন্সি বেরোবে ভ্যাকেন্সি দুই টাইপের বেরোয় একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ধরো আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকেই কোনো ভ্যাকেন্সি বেরোলো ঠিক আছে সো যখন ভ্যাকেন্সির জন্য পোস্ট যখন চাওয়া হবে ধরো দুজন ক্যান্ডিডেট একজন তুমি আরেকজন অন্য তুমি হচ্ছে সেই ক্যান্ডিডেট যারা এই অনলাইন স্ক্রিনিং টেস্ট বা ওএসটিটা যারা ক্লিয়ার করেছো তোমাদের কাছে স্কোর কার্ড আছে আরেকজন সেই ক্যান্ডিডেট হ্যাঁ ও বিএড ও ডিএলএড কিন্তু ও এটা ক্লিয়ার করে সো ইন ইন্টারভিউ যখন নেওয়া হবে ওকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে ঠিক আছে আর রেগুলার চাকরিতে তোমরা যদি ঢুকো ইউ আর লায়েবল টু বি ট্রান্সফার্ড এনি হোয়ার অ্যাজ পার দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপার্টমেন্ট ঠিক আছে বুঝতে পেরেছো আফটার সিলেকশন ইন দ্য পোস্ট অফ এ টিচার রেগুলার অ্যান্ড ফিক্সড টার্ম এ নন অনলাইন স্ক্রিনিং টেস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মাস্ট পাস দ্য ওয়েস্টি অ্যাজ পার ডিটেলস বিলো মানে তোমাদের যদি মানে কি বলবো যারা তোমরা আর্মি পাবলিক স্কুলে পাবে দেখো বারে বারে বলে রাখছি তোমরা তুমি হচ্ছে কোয়ালিফাই করে রেখেছ তোমার শুধু ইন্টারভিউ দিলেই হবে আরেকজন ক্যান্ডিডেটস ও কোয়ালিফাই করেনি ও যখন ইন্টারভিউ দিয়ে কোনো আর্মি পাবলিক স্কুলে পাবে তখন কিন্তু ওর কিন্তু এই অনলাইন স্ক্রিন টেস্টটা পাস করলেই কিন্তু ওর রেগুলার হবে যদি রেগুলার পোস্টের জন্য পায় উইদিন টু ইয়ার্স অফ বিং অ্যাপয়েন্টেড উইথ মিনিমাম ওভারঅল রস ওরা ফিফটি পার্সেন্ট হান্ড্রেড মার্ক ওর কিন্তু দুই বছরের মধ্যে এই পরীক্ষাটা দিয়ে কিন্তু ক্লিয়ার করতে হবে নাহলে কিন্তু ওর চাকরি থেকে শেষ হোক ঠিক আছে নেক্সট হচ্ছে ফিক্সড টার্ম ক্যান্ডিডেট বা কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য আর্মি পাবলিক স্কুলগুলোতে যাদেরকে নেওয়া হবে উইদিন ওয়ান ইয়ার অফ বিং অ্যাপয়েন্টেড উই মিনিমাম ওভারঅল র স্কোর অফ ফর্টি মার্কস দিয়ে তোমাদের কিন্তু এটা পাশ করতে হবে ঠিক আছে এই চাকরিটা কনফার্ম করে রাখতে গেলে ঠিক আছে এবার নেক্সট প্রোসিজার হবে যারা তোমরা অনলাইন স্ক্রিনিং টেস্ট পাস করবে তোমাদের যারা স্কোর কার্ড আছে ইউ উইল বি কল ফর ইন্টারভিউ বাই দা সিলেকশন বোর্ড ঠিক আছে ক্যান্ডিডস অ্যাপ্লাই ফর রেগুলার পোস্ট আর ইন্টারভিউড বাই এ সেন্ট্রাল সিলেকশন বোর্ড

ইন্টারভিউ কিন্তু ওনারা নেবেন ঠিক আছে বাকি ক্যান্ডিডেট যারা ওয়েস্টটি ক্লিয়ার করবে না ওদেরকেও কিন্তু চান্স দেওয়া হবে কিন্তু উইদিন অ্যাপয়েন্টমেন্টে দুই বছরের মধ্যে ওদের কিন্তু অনলাইন স্ক্রিনিং টেস্টটা পাস করতেই হবে চাকরিটা রাখতে গেলে তাই তোমরা যারা এখন যেহেতু টেট নেই টেট যেহেতু এখনও অনিশ্চিত যেই বছর হবে কি না তাই তোমাদের যেহেতু যারা প্রিপারেশন আছে অবশ্যই তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করো একটা চান্স বানিয়ে রাখো যে আগরতলার যে আর্মি পাবলিক স্কুল আছে ওটার থেকে যখনই ভ্যাকেন্সি বেরোবে তোমরা যাতে ডাইরেক্টলি ওখানে গিয়ে প্রেফারেন্সটা পেতে পারো এই স্কোর কার্ড নিয়ে ঠিক আছে

তখন আর লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না তোমাদের শুধুমাত্র ধরো একটা টিচিং ডেমো টিচিং দিতে হবে বা তোমাদের একটা ধরো এসে রাইটিং বা কম্প্রিহেনশন রাইটিং ফিফটিন মার্কসের ওটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে একটা ইন্টারভিউর মধ্যে তোমাদের বসতে হবে এই রকম যাবতীয় মিসিলিনিয়াস প্রসেসগুলোতে তোমাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে আর তুমি যদি ওএসটি কোয়ালিফাই করে থাকো তোমাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এটা কিন্তু ওনারা কিন্তু লিখে দিয়েছেন ঠিক আছে দেখো কি লিখেছে Uh, henceforth not mandatory for appearing for the interview and evaluation of teaching skills. Dekho. Passing the online uh, those who appear in the examination will be given a score card scorecard which will be which shall be valid for লাইফ ঠিক আছে হাওয়েবার ওএসটি ক্যান্ডিডেটস উইল বি প্রেফার দেখতে পাচ্ছ হাওয়েবার সমস্ত ফিউচার ভ্যাকেন্সির জন্য যেগুলো আর্মি পাবলিক স্কুল থেকে বেরোবে ওইগুলোর মধ্যে যারা অনলাইন স্ক্রিনিং টেস্টটা পাস করে স্কোর কার্ড রাখবে ওদেরকে কিন্তু নন ওএসটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে কিন্তু ওপরে প্রেফারেন্স দেওয়া হবে চাকরিটা ওদেরকেই কিন্তু আগে দেওয়া হবে এটাই কিন্তু এই একটাতে কিন্তু বলেছে ঠিক আছে নেক্সট দেখো ফার্দার সিলেকশন তোমরা যখন আবার যখন একটা বেরোবে এখন জাস্ট লিখিত পরীক্ষাটা হয়ে থাকবে অনলাইন লিখিত পরীক্ষা মানে পরীক্ষাটা তোমাদের কাছে একটা স্কোর কার্ড থাকবে এই স্কোর কার্ডটা তোমরা রেখে দেবে যখন কোনো ভ্যাকেন্সি বেরোবে ওই ভ্যাকেন্সিতে তোমরা অ্যাপ্লাই করবে ওখানে ফিল আপ করার মধ্যে অপশন থাকবে এই স্কোর আমার ঠিক আছে তখন তুমি তোমার স্কোরটা দেবে সো অ্যাকর্ডিংলি তারপরের যে স্টেপগুলো কিন্তু ওনারা বলবেন ঠিক আছে অল ডিপেন্ডস অন যে কোন আর্মি পাবলিক স্কুল থেকে বেরিয়েছে বুঝতে পেরেছো সো এটাই হচ্ছে ফার্দার সিলেকশন প্রসেস লিখিত পরীক্ষাটা ক্লিয়ার করে তোমরা বসে থাকলে তারপর এই স্কোর দিয়ে ফিউচার আর্মি পাবলিক স্কুলের ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে রাখো এটা আমরা আরও দেখবো নেক্সট স্লাইডে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েশন টিচারের জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছে মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে বিএড থাকতে হবে তোমাদের ঠিক আছে যারা টিজিটি ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছো তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস বিএড ম্যান্ডেটরি পিআরটি প্রাইমারি বা টিচার যে আছে মানে ক্লাস ওয়ান টু ফাইভ এটার জন্য গ্র্যাজুয়েশান লাগবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের কিন্তু ডিএলএড করলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানেও কিন্তু তোমাদের বিএড কিন্তু বিএড কিন্তু এলিজিবল ধরা হচ্ছে মানে তোমাদের এখানে একটা ক্রাইটেরিয়া রেখেছে যারা তোমরা বিএড দিয়ে তোমরা এমন যারা আছো যারা দুই বছরের বিএড বা এক বছরের বিএড যারা করা আছো গ্রাজুয়েশন ফিফটি পার্সেন্ট তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদের তারপর একটা মানে সিক্স মান্থসের সিক্স মান্থস তোমাদের একটা ব্রিজ কোর্স তোমাদের একটা করতে হবে এনসিটি এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এস পার এনসিটি অর্ডার ঠিক আছে তাহলেই কিন্তু তোমাদের চাকরিটা এসপিআরটি কিন্তু থাকবে ঠিক আছে

দেখো আমরা কি জানি সি টেট হচ্ছে যে সেন্ট্রাল যে স্কুলগুলো ওইগুলোর জন্য টেট হচ্ছে বিভিন্ন তোমাদের যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্কুলগুলোতে শিক্ষকতার চাকরির জন্য ঠিক আছে সো এমন যদি দেখা যায় তোমাদেরকে যে তোমরা বা টেট বা তোমাদের ক্লিয়ার নেই কিন্তু তোমরা এটার অনলাইন স্ক্রিনিং টেস্টটা ক্লিয়ার করে রেখেছো তোমাদের ইন্টারভিউ ভালো হয়েছে তোমাদের সিলেকশন হয়ে গেছে তখন কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে অ্যাড হক বেসিসে তোমরা আরও টাইম পাবে টেট ক্লিয়ার করার ঠিক আছে তখন তোমরা টাইম নিয়ে টেট বা সি ক্লিয়ার করে নিলেই তোমাদের চাকরিটা কিন্তু রেগুলার হয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট একটা ধাপ তোমাদের চাকরিটা কনফার্ম করার জন্য ঠিক আছে ইম্পর্টেন্ট ডেট দেখে নাও রেজি অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে দশই সেপ্টেম্বর দুই থেকে লাস্ট ডেট রেজিস্টার করার হচ্ছে পঁচিশে অক্টোবর দুই এটা অ্যাডমিট কার্ড দেবে বারোই নভেম্বর দুই পরীক্ষা হবে তেইশ চব্বিশ আর পঁচিশ নভেম্বর এটা টেন্টেটিভ পঁচিশে নভেম্বরটা ওনার একটা রিজার্ভ ডেট রেখেছেন বাই চান্স যদি দুই দিনে পরীক্ষা নেওয়া না যায় ঠিক আছে ফাইনাল স্কোর কার্ড পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট দেবে দশই ডিসেম্বর টু ঠিক আছে আর্মি পাবলিক স্কুল লিস্ট অফ আর্মি পাবলিক স্কুল দেখে নাও ইন্ডিয়াতে কটা আর্মি পাবলিক স্কুল আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস্টার থার্টিনের আন্ডারে আছে আর্মি পাবলিক স্কুল আগরতলা ক্লাস্টার থার্টিনের আন্ডারে আছে আর্মি পাবলিক স্কুল আগরতলা যেটা হচ্ছে তোমাদের লিচু বাগানে ঠিক আছে সাবজেক্টস এর পিজিটি লেভেল যারা তোমরা পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করতে চাইছো কি কি সাবজেক্টে তোমরা পরীক্ষা দিতে পারবে দেখে রাখো পিজিটি অ্যাকাউন্টেন্সি বায়োলজি বায়োটেকনোলজি বিজনেস স্টাডিজ কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ইংলিশ কোর ফাইন আর্টস জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি হোম সাইন্স ইনফর প্র্যাকটিসেস ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশন ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স আর সাইকোলজি ঠিক আছে তোমরা এই সাবজেক্টগুলোতে পিজিটি টিচারের জন্য অ্যাপ্লাই করতে তোমরা যারা এই সাবজেক্টে টিচারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক এই সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু মানে এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এনি ওয়ান অব দ্য ফলোয়িং সাবজেক্ট তেমনি ভাবে তোমরা যারা ট্রেন গ্রাজুয়েট টিচার বা টিজিটির জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে তোমার জন্য দেখে নাও প্রথম হচ্ছে কম্পিউটার সায়েন্স ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স ফিজিক্যাল এডুকেশন সংস্কৃত সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ বা এসএসটি তেমনি ভাবে পিআরটি বা প্রাইমারি টিচারের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমাদের কি কি সাবজেক্ট আছে দেখে রাখো ফিজিক্যাল এডুকেশন আর আরেকটা হচ্ছে উইদাউট ফিজিক্যাল এডুকেশন মানে যাদের ফিজিক্যাল এডুকেশন আছো তোমরা কিন্তু মানে ফিজিক্যাল এডুকেশন যাদের সার্টিফিকেট আছে তোমরা কিন্তু অবশ্যই পিআরটি জন্য তোমরা পরীক্ষাটা দিতে পারো এই সাবজেক্টেই তোমাদের টেস্ট দিতে হবে ঠিক আছে এবার ডিটেলড এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তোমরা দেখে নাও প্রথম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার বা পিজিটি পিজিটির জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েশন উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ওর ইকুইভেলেন্ট গ্রেট অ্যান্ড থ্রি ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড বা এম এড বা মাস্টার ডিগ্রি যাদের আছে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক আর তোমাদের যাদের বিএড বা এমএড আছে ঠিক আছে অবশ্যই পিজিটির জন্য কিন্তু বিএড বা এমএড লাগবে তোমরা এই গুলো দেখে নাও আমরা আর বললাম না এখন যে সাবজেক্ট সাবজেক্টগুলো বলেছি ওইগুলোতে তোমাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু লাগবে তেমনিভাবে সবগুলোর জন্য নাও যেমন পিজিটি কম্পিউটার অ্যাট লিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোইং বিটেক মানে যারা ইঞ্জিনিয়ারিং করেছে কম্পিউটার সায়েন্স বা আইটিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর বিটেক করা থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বি বিটে সাথে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছো এনি কম্পিউটার সাবজেক্ট বা এমএসসি তোমরা যারা করেছো কম্পিউটার সায়েন্স বা এমসিএ এ তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ করেছো আর তোমাদের যাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট মানে কম্পিউটার আছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর যাদের তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি প্লাস পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই পারবে ঠিক আছে তেমনি হয় পিজিটি ইনফরমেটিভ প্র্যাক্টিস প্র্যাকটিসের জন্য বি টেটক ইন কম্পিউটার সায়েন্স আইটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান টেলিকমিউনিকেশন তোমার যারা আছে বা এমসিএ বা এস ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমএসসি ম্যাথস ফিজিক্স স্ট্যাটিস্টিক্স বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অন আইটি বা তোমাদের বি লেভেলের সার্টিফিকেট যাদের আছেন আইটিতে কিন্তু এই কোর্সটা হয় ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে নেক্সট হচ্ছে পিজিটি ফিজিক্যাল এডুকেশন তোমরা একটু দেখে নাও ভিডিওটা পজ করে করে আমরা পড়ালাম না এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশান লাগবে বা ব্যাচেলার ইন সায়েন্স লাগবেন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি ইন স্পোর্টস উইথ এটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এস পার ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেগুলেশন টু থাউজেন্ড নাইন ঠিক আছে আমি ভিডিওটা পজ করে করে তোমরা দেখে নাও তেমনিভাবে টিজিটির জন্য দেখো এখানে আছে এইগুলো তোমরা একটু পড়ে নাও ঠিক আছে সেমভাবে ভাবে টিজিটি ফিজিক্যাল এডুকেশন এগুলো তোমরা ভিডিওটা পজ করে পড়ে নাও তেমনি প্রাইমারি টিচারের জন্য তোমরা পড়ে নাও ফিজিক্যাল এডুকেশন প্রাইমারি টিচারে কি কি লাগবে তোমাদের কোয়ালিফিকেশনে কি কি যোগ্যতা থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আমরা পুরোটা জায়গা ক্লিয়ার করে দিলাম পজ করে ভিডিওটা তোমরা ফটোটা জুম করে তোমরা পড়তে পারো যদি ভিডিওতে ক্লিয়ার না হয় ঠিক আছে সো দেখে রাখো রিটেন এক্সামের সিলেবাস লিখিত পরীক্ষার সিলেবাস প্রাইমারি টিচার পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের তিন ঘন্টার পরীক্ষা হবে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে দুশোটা কোশ্চেন থাকবে সেকশন এতে থাকবে বেসিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এগুলো দেখে রাখো ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে গ্লোবাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ইন্টারন্যাশনাল মানে এখানে ইন্ডিয়ান বলেছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ইভেন্টে যেগুলো ইন্ডিয়ার কোনো কিছু আছে রিলেটেড টু ইন্টারন্যাশনাল ওইগুলো জিজ্ঞেস করবে নেক্সট সেকশন বিতে হচ্ছে প্যাডাগজি কারিকুলাম অ্যান্ড এডুকেশনাল পলিসি ম্যাটার্স প্যাডাগোজি অফ ফাউন্ডেশনাল অ্যান্ড প্রিপারেটরি স্টেজ চাইল্ড সাইকোলজি অর ইনক্লুজিভ এডুকেশন বা এনপি টু থাউজেন্ড টোয়েন্টি নিয়ে কিন্তু কোয়েশন জিজ্ঞেস করবে নেক্সট সেকশন সি তে আছে অ্যাকাডেমিক প্রফিসিয়েন্সি এটা ফাইভ পার্সেন্ট মার্কস ক্যারি করবে যেমন সায়েন্স আছে সোশ্যাল স্টাডিজ আছে ম্যাথামেটিক্স আছে ইংলিশ আছে হিন্দি আছে ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসবে ফর দ্য পোস্ট অফ পিআরটি বা প্রাইমারি টিচার নেক্সট হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এটারও তিন ঘন্টার পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে দুশোটা কোশ্চেন থাকবে ঠিক আছে সেকশন এতে থাকবে বেসিক জিকে কারেন্ট অ্যাফেয়ার সেকশন বিতে থাকবে এন্ড এডুকেশন পলিসি ম্যাটার সেকশন সিতে থাকবে একাডেমিক প্রফিসিয়েন্সি ঠিক আছে তেমনি ভাবে পোস্ট গ্রাজুয়েট টিচার তিন ঘন্টার পরীক্ষা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনটা क्वेश्चन থাকবে টোটাল সেকশন এতে বেসিক জিকে কারেন্ট এফেয়ার সেকশন বিতে এডুকেশন পলিসি ম্যাটার সেকশন সিতে একাডেমিক প্রফিসিয়েন্সি ম্যাক্সিমাম মার্কস কিন্তু তোমরা যে সাবজেক্টে আমরা যে যেই সাবজেক্টগুলো বললাম এগুলো তোমার যাদের পিজি আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে অবশ্যই কিন্তু তোমরা এই সাবজেক্টগুলোতে তোমাদের সেকশন সিতে কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে এক্সাম সেন্টার সো আমরা তোমাদের একটা কথা বলে দিই এখানে দেখো এই এই পরীক্ষাটা অনলাইন স্ক্রিনিং টেস্ট জাস্ট একদিন হবে ঠিক আছে এখন যেহেতু টেট টেট পরীক্ষা পরীক্ষা নেই নেই যেহেতু যেহেতু আর তোমরা প্রিপারেশনের মধ্যে আছো তোমাদের জন্য এটা কোনো ব্যাপারই হবে না আনফর্চুনেটলি এখানে আগরতলাতে পরীক্ষার সেন্টার নেই কিন্তু আগরতলাতে কিন্তু পোস্টিং কিন্তু সুযোগ আছে যেহেতু আর্মি পাবলিক স্কুল আগরতলাতে আছে লিচু বাগানে তো তোমরা এই চান্সটা মিস করোনা জাস্ট একদিনের জন্য ঠিক আছে তোমাদের পরীক্ষাটা দিতে হবে গুয়াহাটিতে গিয়ে ঠিক আছে তোমরা গুয়াহাটিতে দিতে পারো কলকাতাতেও দিতে পারো পরীক্ষাটা পার ইউর কনভিনিয়েন্স জাস্ট পরীক্ষাটা একদিন দিয়ে স্কোর কার্ডটা নিজেদের কাছে দেখে দাও যখনই আর্মি পাবলিক স্কুল আগরতলা থেকে কোনো ভ্যাকেন্সি বেরোবে বা সেন্ট্রালি কোনো আর্মি পাবলিক স্কুলে ভ্যাকেন্সি বেরোবে তোমার জন্য কিন্তু একটা বিরাট সুযোগ হয়ে যাবে কারণ আর্মি পাবলিক স্কুল কিন্তু ক্লাস্টার থার্টিনে আগরতলাতে কিন্তু আছে ঠিক আছে তোমরা দেখে রাখো কোন কোন শহরে পরীক্ষাটা হবে তোমরা যদি একটু কষ্ট করো তোমাদের কিন্তু অনেক চান্স কিন্তু খুলে যাবে অনেক দিকে ঠিক আছে তো এইবার তোমরা দেখে রাখো তোমরা যদি এই পরীক্ষাটা ক্লিয়ার করো তোমাদের কি ফায়দা হবে দা এ ইএস মানে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি আর্মি পাবলিক স্কুল সিলেকশন প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

যখনই রেগুলার বা কন্ট্রাকচুয়াল বেসিস কোনো আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি থেকে বিভিন্ন আর্মি স্কুলের জন্য তখন তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কিন্তু তারপর ইন্টারভিউ সেশনের জন্য প্রিপেয়ার করতে হবে বা তোমরা বলতে পারো যদি টিচিং ডেমো তোমাদের নিতে চায় ওটার জন্য কিন্তু তোমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে ওটা তোমাদের টাইম টু টাইম কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পুরো যেই ডিসকাস করলাম এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে রাখছি প্লাস অনলাইন অ্যাপ্লাই করিংকটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা যাদের পি ইন ডিটেলসে পড়ার ইচ্ছা তোমরা পড়ে নিতে পারো ফর ডিটেলস প্লিজ ক্লিক অন অ্যাট ইউনি ডিসক্রিপশন বক্স দ্য ভিডিও বিলো ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরি ইনফরমেশনটা দিয়ে দেওয়া সবাই কিন্তু অ্যাপ্লাই যাদেরই তোমাদের টিচিং চাকরি করার ইচ্ছা ঠিক আছে চলো ভিডিওটা ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক ইলেকশন থ্রি সিনিয়র কম্পিউটার এস গ্রুপ ডি ডেন্টাল কলেজ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুর সমিতি গ্রুপ ডি পরীক্ষা এনি সমস্ত পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমাদের এখনই কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট এফেয়ার জি কে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি একটা প্ল্যাটফর্মে লাগে তোমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশ বক্স দিয়ে দিচ্ছি তাদের চলো তোমার এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনকে কিন্তু ফলো করতে বলো না আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চলো হ্যাভে নাইস ডে কিপ প্রিপেয়ারিং স্টে টিউন টেক কেয়ার অ্যান্ড বাবাই বাই